অপো কিন্তু তাদের রেনো সিরিজের ফোনগুলোর জন্য অসম্ভব বিখ্যাত। অপো কিন্তু তাদের রেনো সিরিজের অপো রেনো 5 প্রো এই ফোনটা কিন্তু চায়না মার্কেটে কয়েকদিন আগে লঞ্চ করে দিল, এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা কবে তারা লঞ্চ করছে, প্রাইস কত করছে, বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হচ্ছে, প্রাইস কত হচ্ছে, প্রত্যেকটাই কিন্তু বাংলা ভাষায় এই ভিডিওতে আমি তোমাদের বর্ণনা করব। বন্ধুরা ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, এবং বাংলা ভাষাকে সাপোর্ট করার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করো, এবং পাশে বেল নোটিফিকেশান আইকনটাকে প্রেস করে অল করে দাও পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। বন্ধুরা অপো রেনো 5 প্রো এটা কয়েকদিন আগে চায়না মার্কেটে লঞ্চ হলো। ডিজাইনের দিক থেকে যদি বলি, এই ফোনটার ডিজাইনে কিন্তু তারা একটা গ্র্যাডিয়েন্ট লুক দিচ্ছে, এবং পেছনে কিন্তু গ্লাস ফিল দিচ্ছে, এবং গ্লাসের জন্য ফোনটা কিন্তু প্রিমিয়াম দেখতে হচ্ছে, এবং বিল্ড কোয়ালিটির দিকতেও কিন্তু সলিড। সাইডের ফ্রেমটা কিন্তু তারা অ্যালুমিনিয়ামের ফ্রেম দিচ্ছে, এর জন্য কিন্তু বিল্ড কোয়ালিটি দুর্দান্ত। এছাড়া যদি আমি ডিসপ্লে সেকশনে চলে যাই, এখানে কিন্তু তারা OLED প্যানেল দিচ্ছে, মানে অ্যামুলেট প্যানেল দিচ্ছে এক কথায়। এখানে কিন্তু ডিসপ্লে সাইজ হচ্ছে 6.55 ইঞ্চি ডিসপ্লে দিচ্ছে, এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার কিন্তু এর মধ্যে থাকছে। যদি আমি ক্যামেরা সেটআপের কথা বলি, এখানে কিন্তু তারা পেছনে 4টে ক্যামেরা দিচ্ছে, যার মেগাপিক্সেল হচ্ছে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। এছাড়াও থাকছে 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা, সঙ্গে থাকছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা, এবং 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা। এখানে 2 মেগাপিক্সেল কেন দিল রেনো সিরিজ আমি বুঝতে পারলাম না। এখন কিন্তু 5 মেগাপিক্সেলের সময় চলছে, 5 মেগাপিক্সেলের যদি দুটো সেন্সার অন্তত দিয়ে দিত, বা একটা 8 মেগাপিক্সেলের সঙ্গে যদি আরেকটা 5 মেগাপিক্সেল দিয়ে দিত, বা একটা টেলিফটো ক্যামেরা দিয়ে দিত, তাহলে কিন্তু ব্যাপারটা বেশ জমে উঠত, দারুণ ক্যামেরা সেট আপ হয়ে যেত। যদি সামনের কথা বলি, এখানে সেলফি ক্যামেরায় কিন্তু তারা সাইডে একটা 5 হোল ক্যামেরা দিচ্ছে, এবং এর মধ্যে কিন্তু 32 মেগাপিক্সেলের কিন্তু একটা সেন্সার তারা পুট করে দিয়েছে। যদি ক্যামেরার কথা বলি, তাহলে কিন্তু এখানে 4K থেকে শুরু করে ফুল HD 60 FPS-এ কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবে ব্যাক ক্যামেরা, সমস্ত ধরনের কিন্তু মোড আছে। অপো রেনো কিন্তু ক্যামেরার জন্য কিন্তু বিখ্যাত, এই রেঞ্জের মধ্যে কিন্তু তারা সেরা ক্যামেরাটাই অফার করে। এই ফোনের মধ্যেও কিন্তু তোমরা সেরা ক্যামেরার কিন্তু সমস্ত রকমের ফিচার্স পেয়ে যাচ্ছ, এবং 4K-র ভিডিও কোয়ালিটিও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। ফ্রন্ট ক্যামেরায় কিন্তু তোমরা 4K-তে শ্যুট করতে পারবে না, এখানে কিন্তু ফুল HD-তে তোমরা শ্যুট করতে পারবে, এবং সেলফি থেকে শুরু করে পোর্ট্রেট মোড প্রত্যেকটাই কিন্তু অপো রেনোতে কিন্তু তোমরা ভালো পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু তোমরা ক্যামেরা ফিচার্সের মধ্যে স্লো মোশনের সুবিধা পাচ্ছ, টাইম ল্যাপসের সুবিধা পাচ্ছ, নাইট ফটোগ্রাফির সুবিধা পাচ্ছ, মানে ক্যামেরার কিন্তু ইন্টারফেস কিন্তু পুরোপুরি পাওয়ার প্যাক কিন্তু ক্যামেরা ফিচার্সে আসছে। অপো রেনো সিরিজের কিন্তু ক্যামেরা ফিচার্স কিন্তু দুর্দান্ত হয় এই বাজেট রেঞ্জের মধ্যে। এছাড়াও অন্যান্য ফিচার্সের মধ্যে কিন্তু তোমরা এখানে স্টোরেজের মধ্যে কিন্তু 2.1 UFS স্টোরেজ কিন্তু তোমরা পাচ্ছ, তাতে কিন্তু তোমাদের ডেটা ট্রান্সফার স্পিডটা কিন্তু ভালোই মোটামুটি তোমরা পাবে। এছাড়াও কিন্তু এখানে NFC-র সাপোর্ট আছে চায়না ভ্যারিয়েন্টে, ইন্ডিয়ায় যখন লঞ্চ হবে তখন আশা করি NFC হয়তো থাকবে না। এছাড়াও কিন্তু ব্লুটুথ 5.1-এর কিন্তু এখানে সুবিধা আছে। এছাড়াও যদি আমি সিম স্লটের কথা বলি, এখানে কিন্তু তোমরা 2টো সিম কার্ড এবং 1টা মেমোরি কার্ড একসঙ্গে ইউজ করতে পারবে না, মানে হাইব্রিড সিম স্লট, কিন্তু যখন ইন্ডিয়া লঞ্চ হবে তখন আশা করি 2টো সিম কার্ড আর 1টা মেমোরি কার্ড তোমরা লাগাতে পারবে। এছাড়াও যদি বলি কোন কোন ভ্যারিয়েন্ট এখানে লঞ্চ হয়েছে, এখানে কিন্তু 2টো ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছে চায়নাতে। একটা হচ্ছে 128 GB 8 GB র্যামের সঙ্গে, এবং আরেকটা হচ্ছে 256 GB ইন্টারনাল মেমোরি সঙ্গে 12 GB র্যামের সাথে। এখানে কিন্তু তারা র্যাম LPDDR4X-এর র্যাম কিন্তু ইউজ করেছে, এবং এই ফোনের মধ্যে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে 3.5mm অডিও জ্যাক কিন্তু এর মধ্যে নেই। মানে ওপো কোম্পানি কিন্তু এখানে মার্কেটিং করছে, তোমরা বুঝতেই পাচ্ছ, তাদের ব্লুটুথ যে ইয়ারফোনগুলো আছে সেইগুলো যাতে সেল করতে পারে, এর জন্যই কিন্তু সমস্ত কোম্পানি কিন্তু তাদের ফোনের মধ্যে 3.5mm অডিও জ্যাকটা রাখছে না। এখানে যদি ব্যাটারির কথা বলি, এখানে কিন্তু ওপো 4350mAh-এর কিন্তু ব্যাটারি দিচ্ছে, সঙ্গে কিন্তু এখানে ফাস্ট চার্জিংয়ের সুবিধা আছে। ইন বক্স কিন্তু তোমরা 65W-এর কিন্তু ওপোর ভুক চার্জিংয়ের সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছ, তাতে কিন্তু তোমাদের ফোন কিন্তু মোটামুটি 50 থেকে 55 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যাবে। কিন্তু তোমরা যারা ওপো রেনো ইউজ করেছো, তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনের মধ্যে কমেন্ট করে বলবে তোমাদের ওপো রেনো ফোনটা চার্জ করতে কত সময় লাগে, বা যারা ফাস্ট চার্জিং ইউজ করছো। পারফরমেন্সের কথা বলি, এই ফোনটার মধ্যে কিন্তু 5G প্রসেসর নিয়ে কিন্তু ওপো কিন্তু লঞ্চ করছে। মিডিয়াটেকের ডায়মন্ডসিটির 1000 এই প্রসেসরটা কিন্তু এখানে ইউজ করা হচ্ছে, এবং 1000 এই প্রসেসরটা কিন্তু দুর্দান্ত একটা প্রসেসর, এটা কিন্তু স্ন্যাপড্রাগনের 865 প্রসেসরকে বিট করে দিচ্ছে অনেক ক্ষেত্রে। সুতরাং এই প্রসেসরটা কিন্তু একটা দুর্দান্ত একটা ফ্ল্যাগশিপ লেভেলের কিন্তু প্রসেসর। এই প্রসেসরের মধ্যে কিন্তু 7nm-এর কিন্তু টেকনোলজি ইউজ হচ্ছে, ব্যাটারি এফিশিয়েন্ট প্রসেসর এবং অনেক পাওয়ারফুল প্রসেসর। তো বন্ধুরা, এই প্রাইসের মধ্যে কিন্তু এই প্রসেসরটা অনবদ্য সেরা প্রসেসর। লঞ্চের কথা বলি, ইন্ডিয়াতে কিন্তু এই ফোনটা 2021-এর প্রথম দিকে কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে, এবং বাংলাদেশেও কিন্তু তার পরের দিকে লঞ্চ করবে।
আমি ডাইরেক্ট প্রাইসের কথা বলছি, ইন্ডিয়ার প্রাইস কিন্তু এটার হতে চলেছে 128 GB এবং 8 GB র্যামের। এর প্রাইস হচ্ছে কিন্তু মোটামুটি 38,000 থেকে 40,000 প্রাইস রেঞ্জের মধ্যে আসবে, এবং 256 GB 12 GB এর কিন্তু প্রাইস মোটামুটি 46,000 থেকে 48,000 মধ্যে কিন্তু রাখবে ওপো কোম্পানি। এবং বাংলাদেশে যখন এটা লঞ্চ হবে তখন কিন্তু এর প্রাইস একটু হাইক হয়ে যাবে, 5,000-6,000 টাকা একটু হাইক হয়ে যাবে, মোটামুটি 56,000-55,000 টাকা এই প্রাইসের মধ্যে কিন্তু দুটো ফোনই কিন্তু চলে আসবে। তো বন্ধুরা, তোমরা যারা ওয়েট করে আছো অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করবে যে ওপো রেনো 5 Pro কারা কিনতে ইচ্ছুক, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমার ক্ষেত্রে কিন্তু এই ফোনটা কিন্তু দারুণ লেগেছে, লুকিং দিক থেকে পারফরমেন্সের দিক থেকে কিন্তু ফোনটা কিন্তু সেরা হতে চলেছে। ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। রাখছি আজকে।